ওয়েলকাম টু তৃপ্তি উইথ ডেলিকেসি। এখানে আমরা বিভিন্ন জায়গার অথেন্টিক খাবার বাঙালিদের জন্য বাংলায় নিয়ে আসি। এখন বাজারে খুব ভালো পাকা আম পাওয়া যাচ্ছে, সেই পাকা আম দিয়েই বানিয়ে নেব আজকের রেসিপি আমের শিমুই। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এটা এখন ফুটতে দিয়েছি, এটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। যদি 4 কাপ দুধ থাকে তাহলে সেটা ফুটিয়ে 3 কাপ করে নিতে হবে। দুধটা আমার ঠিক মতো ঘন হয়ে গেছে। এখন আমি এতে 3টে এলাচের দানা মেশাবো। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছি, যেটার কিছুটা আমি মিশিয়ে দিলাম আর বাকিটা সাজাবার জন্য রাখবো। কিছু কাটা কিশমিশ দেব। দু মিনিট ফুটিয়ে দুধের বাটিটা সরিয়ে রাখলাম। এখন অন্য একটা প্যান গরম করে তাতে আমি 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 কাপ শিমুই দিয়ে দিলাম। শিমুইটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর দেখুন একটু লাল রং ধরেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার দুধের বাটিটা আবার গ্যাসে বসিয়ে দেব এবং তাতে ভাজা শিমুইগুলো দিয়ে দেব। আঁচটা মিডিয়াম রেখে আমি এটা এখন ফুটতে দিচ্ছি। গরমকালে আম দিয়ে অনেক কিছুই তৈরি করা হয়, কিন্তু এই আমের তৈরি শিমুই বাচ্চাদের খুবই পছন্দের এবং খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। শিমুই যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 কাপের একটু কম চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতন দেবেন। চিনি মেশাবার পর এটাকে আরো মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিতে হবে। শিমুইটা এখন একদম ঠিক মতো ঘন হয়ে গেছে। এখানে একটা বড় সাইজের পাকা আমের পাল্প বের করে মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। যদি আমের ভিতরে চোঁচ থাকে তাহলে একটু ছাঁকুনিতে পাল্পটা ছেঁকে নেবেন। পাল্পটা একটা চামচ দিয়ে ভালো করে বিট করে নিলাম। আমের পাল্পটা মেশানোর আগে গ্যাসটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে। এবার একটা পরিষ্কারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন মেশাবেন একটু হাতটা জোরে জোরে চালিয়ে মেশাবেন, তাতে আমটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন পাল্পটা মেশাবার সাথে সাথে রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কালারটা আরো ডার্ক চান তাহলে অল্প কেশর হালকা গরম দুধে ভিজিয়ে মিশিয়ে দেবেন। আমের শিমুই রেডি হয়ে গেছে, তবে এটা গরম গরম সার্ভ না করে ঠান্ডা সার্ভ করলে খুব ভালো লাগবে। 2-3 ঘন্টা এটা ফ্রিজে রাখা ছিল, এখন এটা খুব ভালো করে সেটও হয়ে গেছে। সাজাবার জন্য আমি কিছু চেরি, কুচনো আম আর ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর এরকম আরো রান্নার রেসিপি জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমের তৈরি এই শিমুই খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।